নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে আমার ব্লগের আলোচনার বিষয়বস্তু হলো কিছু বাস্তু টিপস, মানে সুখ সমৃদ্ধির জন্য বাস্তু মেনে বাড়িতে কোথায় কী রাখবেন সেই ব্যাপারে আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার যেই সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বাস্তুকলার প্রাচীন ভারতীয় বিজ্ঞান হলো বাস্তুশাস্ত্র। এই বিজ্ঞানে গৃহ নির্মাণ ও সজ্জার কিছু নিয়মের উল্লেখ রয়েছে, যা যথাযথভাবে পালিত হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পায়। প্রথাগত ধারণা অনুযায়ী প্রতিটি বাড়ির নিজস্ব একটা শক্তি থাকে, সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তি নির্দিষ্ট শক্তির প্রভাবের অন্তর্ভুক্ত। এই শক্তি সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে, তাই বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধিও জরুরি। তো বন্ধুরা, এখন আমরা সকলেরই মানে রেডি টু মুভ ফ্ল্যাটের প্রতি ঝোঁক বেশি থাকে, তো সেক্ষেত্রে এই রকম বাড়িতে কিভাবে বাস্তুর ভারসাম্য বজায় রাখবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। যদিও আমার ফ্ল্যাট বাড়ি নয়, আমার নিজস্ব বাড়ি, মানে জায়গা কিনে বানানো বাড়ি, তো তবুও আমি যতটা পেরেছি বাস্তুশাস্ত্র মেনে বাড়িটি নির্মাণ করার চেষ্টা করেছি, যাতে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরব যদি আপনারা উপকৃত হন। তো চলুন মেন আলোচনায় আসা যাক। তো বন্ধুরা, আমি প্রথমেই বলবো প্রবেশদ্বার নিয়ে। শক্তির প্রবেশ ঘটে এই স্থান থেকেই, উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে বাড়ির প্রবেশদ্বার হওয়া উচিত। আবার উন্নত মানের কাঠ দিয়ে প্রবেশদ্বার তৈরি করতে হবে, বাড়ির অন্যান্য সমস্ত দরজার চেয়ে ভালো ও আকর্ষক হতে হবে এই প্রবেশদ্বারকে। এবং অবশ্যই চেষ্টা করবেন প্রবেশদ্বারের ওপরে একটি মাঙ্গলিক চিহ্ন রাখতে, সেটা স্বস্তিক চিহ্ন হোক বা গণেশ মূর্তি বা হনুমানজির মূর্তি। বন্ধুরা, নেক্সট বলবো ধ্যান কক্ষ বা ঠাকুর ঘর। বাড়িতে একটি ঠাকুর ঘর অবশ্যই রাখবেন। ঠাকুর ঘর বা ধ্যান কক্ষ আত্মনিরীক্ষণ বা উচ্চ শক্তির সঙ্গে একাত্ম হওয়ায় গুরুত্বপূর্ণ স্থান। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিক, মানে আমরা যেটাকে ঈশান কোণ বলে থাকি, এই দিকে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঠাকুর ঘর, ধ্যান ও যোগের জন্য উপযোগী। পূর্ব দিকে মুখ করে ধ্যান করলে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। ঠাকুর রাখার বেদিকে সুসজ্জিত করতে হবে। এই কক্ষের রং হবে সাদা, বেজ বা হালকা হলুদ বা সবুজ। বন্ধুরা, আমি নেক্সট বলবো বৈঠকখানা নিয়ে। তো অতিথি আগমন হলে তাদের বৈঠকখানাতেই আমরা বসিয়ে থাকি। এটি পরিবারে বসবাসকারী সদস্যদের ভাবমূর্তিতে অনুকূল প্রতিফলন হয়, তাই বৈঠকখানায় যাতে কোনো রকম অব্যবস্থা না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পূর্ব, উত্তর বা উত্তর পূর্ব দিকে বৈঠকখানার মুখ হওয়া উচিত। আবার উত্তর পশ্চিমের বৈঠকখানাও অনুকূল। লিভিং রুমের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাবপত্র রাখবেন, অন্যদিকে ইলেকট্রনিক্স উপকরণ থাকবে বৈঠকখানার দক্ষিণ পূর্ব দিকে। এই কক্ষে আয়না লাগাতে হলে তা আপনাদের উত্তরের দেওয়ালেই লাগাতে হবে। বন্ধুরা, আমি পরের পয়েন্টে বলবো বাড়ির ব্রহ্মস্থান নিয়ে। বাড়ির ব্রহ্মস্থানকে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী অংশ বলে মনে করা হয়। বাড়ির এই অংশে নোংরা, দাগহীন ও অব্যবস্থামুক্ত হওয়া উচিত। ব্রহ্মস্থানে 1 থেকে 1.5 মিটারের মধ্যে কোনো বাধা বা নির্মাণ যেন না থাকে। এখানে রান্নাঘর, বাথরুম, পিলার বা বিম থাকলে তা নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করে, এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়ে। এবং খেয়াল রাখতে হবে ব্রহ্মস্থানে যেন বেশি আসবাবপত্র না থাকে। তো বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, বাড়ির ব্রহ্মস্থানে বেশি আসবাবপত্র থাকা মানে বাড়ির ইতিবাচক শক্তিকে আটকে দেওয়া বা তার প্রবেশে বাধা সৃষ্টি করা। তো বন্ধুরা, পরের পয়েন্টে বলবো শয়নকক্ষের বাস্তু নিয়ে।
বাস্তু অনুযায়ী শয়নকক্ষ গড়ে তুললে ইতিবাচক শক্তির প্রসার ঘটে, এমনকি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক উন্নত এবং মজবুত হয়। শয়নকক্ষে সঠিক বাস্তু জাতকের ঘুমের ওপরেও ইতিবাচক প্রভাব বিস্তার করে। বাস্তু অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিকে শয়নকক্ষ থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি হয়, তবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বের শয়নকক্ষ এড়িয়ে যাওয়াই ভালো, কারণ পূর্ব দিকে কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, আবার অন্যান্য দিকে শয়নকক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া ও বিবাদ হতে পারে। শয়নকক্ষের দক্ষিণ পশ্চিম দিকে বিছানা রাখতে হবে, আর বিছানার সামনে আয়না ও টেলিভিশন রাখা যাবে না। শয়নকক্ষে এমনভাবে আয়না রাখতে হবে যাতে বিছানা থেকে নিজস্ব প্রতিবিম্ব না দেখা যায়, এর অন্যথা ঘটলে কিন্তু পরিবারে ঝগড়া বিবাদ ও সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বাস্তু টিপস। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।